নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যের আড্ডায় চায়ের সাথে কিংবা গরম ভাতের সাথে খাওয়ার জন্য মজাদার সুস্বাদু মোচার বড়ার রেসিপি। মোচা খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, তবে সেই মোচা দিয়ে কীভাবে মোচার বড়া বানাচ্ছি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। মোচার বড়া বানানোর জন্য প্রথমে আমরা মোচাগুলোকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা সেদ্ধ করে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে মোচাগুলোকে জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু হলুদ, আর দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ। লবণ আর হলুদের সাথে মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। হলুদ দিয়ে মোচা সেদ্ধ করলে মোচার মধ্যে যে কষ ভাবটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যায়, আর মোচার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যায়। মোচাগুলোকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলো থেকে আমরা বড়া বানিয়ে নেব। মোচার বড়া বানানোর জন্য প্রথমেই আমি বোলের মধ্যে নিয়েছি বেশ কিছুটা সেদ্ধ করে নেওয়া মোচা। প্রথমেই আমি এতে অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, দেব দু চামচ বেসন। বেসনটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর একটু মুচমুচে বানানোর জন্য এতে অ্যাড করব এক চামচ চালের গুঁড়ো, আর এতে অ্যাড করব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার হাতের সাহায্যে সমস্ত কিছুর সাথে মোচাটাকে খুব ভালো করে মেখে নেব। যেহেতু মোচা সেদ্ধ করে নিয়েছি তাই মাখতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। প্রথমেই এতে আমরা কোনো রকম জল ব্যবহার করব না, প্রথমে আগে ভালো করে মেখে নেব। পরে যদি আমার জল প্রয়োজন হয় তবেই কিন্তু আমি এতে জল অ্যাড করব। কোনো রকম জল ছাড়াই মোচাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যে কোনো বড়া বানানোর সময় বেশ কিছুক্ষণের জন্য মেখে নিয়ে যদি বড়া বানানো যায় তাহলে বড়াগুলো কিন্তু আরও বেশি মুচমুচে হবে। বেশ কিছুক্ষণের জন্য মোচার বড়াটাকে ভালো করে রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মোচাটা সেট হয়ে গিয়েছে। এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে বড়া বানিয়ে নেব। মোচার বড়া ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে দিয়েছি সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মোচার বড়াগুলোকে ছেড়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। যে কোনো ভাজা বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে ভাজলে ভাজাটা আরও বেশি মুচমুচে হয়। একটা পিঠ হালকা করে ভেজে নিয়েছি, এবার অপর পিঠটাকেও উল্টে ভেজে নেব। মোচার বড়া আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। দুপুরে গরম ভাত বা ডালের সাথে কিংবা সন্ধ্যের আড্ডায় চায়ের সাথে খাওয়ার মতো মোচার বড়া আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।